বিশ্বকবির শেষের কবিতা উপন্যাসকে উপজীব্য করে ছবিকল্পে প্রদর্শনী চলছে রাজধানীতে, যেখানে উপন্যাসটির অমিত চরিত্রে কাজ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে উন্মোচন করা হয় এই ছবিকল্পের। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের দুই চরিত্র অমিত ও লাবণ্য অমর হয়ে আছে পাঠকের মানসপটে। ছবিকল্পে আরও বেশি মূর্ত হয়ে উঠেছে এই দুই চরিত্র। এই প্রদর্শনী শেষের কবিতার পাঠকদের জন্য চিন্তার নতুন খোরাক। ছবিকল্পে অমিত চরিত্রে কাজ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। প্রদর্শনীর পাশাপাশি বই হিসেবেও পাওয়া যাচ্ছে এই ছবিকল্পকে। কিছুদিনের মধ্যে মিলবে অডিও ভিজুয়াল ফরম্যাটও। উদ্বোধন অনুষ্ঠানে পরমব্রত বলেন, প্রযুক্তির কারণে এখন মানুষের বই পড়ার অভ্যাস কমে গেছে, তা ফিরিয়ে আনতে এমন উদ্যোগ বড় ভূমিকা রাখতে পারে। আমার মনে হয় আজও আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্র চেতনাকে মনের মধ্যে ধারণ, লালন এবং পালন করে, হয়তো সংখ্যাটা সামান্য হলেও কমেছে। আলোচকরা উল্লেখ করেন, সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে একসঙ্গে কাজ করতে হবে। পরবর্তী প্রজন্ম যেন এই রবীন্দ্রনাথকে নিয়েই পাশে বেড়ে ওঠে, তবেই কিন্তু আমাদের এই যে সংস্কৃতির প্রতি, আমাদের বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি আমাদের আরও মমতা বাড়বে, আমাদের আরও শ্রদ্ধা বাড়বে। আমরা অনেক কথা দিয়ে যা বলতে পারি না, একটা ছবি অনেক সময় তার চাইতে অনেক বেশি কথা বলে। এবং এই প্রদর্শনীর যে ছবিগুলো, সেই ছবিগুলো দিয়ে পুরো উপন্যাসটাকে যেভাবে তুলে ধরা হয়েছে অসাধারণ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে স্থির চিত্রের নান্দনিক এই প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।